শুরুতেই সংবাদ শিরোনাম। এবার সংসদ ভবন অভিযান ঘোষণা করল কৃষকরা। এবার সামারায় মার্কিন সেনাবহরে বোমা হামলা। এরদোগানকে ক্ষমতা থেকে সরাতে জীবন দিতে রাজি বললেন বিরোধী নেতা। মার্কিন সিনেটে বেশিরভাগ রিপাবলিকানই ট্রাম্পের পক্ষে। এবং সবশেষ থাকছে ইরানে হামলার শক্তি ইসরায়েলের নেই, হুমকির জবাব দিল তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ভারতের কৃষকরা এবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন। আগামী 1 ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবন অভিযান হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার কৃষক পায়ে হেঁটে এবং ট্রাক্টর চালিয়ে শহরে প্রবেশ করেন। কয়েকটি জায়গায় কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্যদিকে এগিয়ে যায়। বিক্ষুব্ধ কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাস উপেক্ষা করেই ঢুকে পড়েছে দিল্লির প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লালকেল্লায়। সেখানে তারা উড়িয়ে দিয়েছেন শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা। তাদের কার্যকলাপকে সমর্থন করেননি 41টি কৃষক ইউনিয়ন নিয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা। আন্দোলনকারী কৃষকদের শান্ত থাকার আবেদন জানিয়ে মঙ্গলবারই তারা একটি বিবৃতি প্রকাশ করে। আগামী 1 ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবন অভিযান হবে বলেও জানিয়ে দিয়েছে সংগঠনটি। নরেন্দ্র মোদী সরকারের নতুন বাজার বান্ধব সংস্কারের বিরুদ্ধে ভারতের ইতিহাসের অন্যতম দীর্ঘ এই কৃষক আন্দোলন চলছে প্রায় 2 মাস ধরে। সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে, কিন্তু কৃষকরা বলছেন তারা আইনটি বাতিল চায়। ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর ওপর আবারও বোমা হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের সামারা শহরে মার্কিন সেনাদের একটি বহরে মঙ্গলবার ওই হামলা হয়। ইরাকের গণমাধ্যম জানিয়েছে সামারা শহরের কাছে বোমার সাহায্যে মার্কিন সেনাবহরে হামলা চালানো হয়, তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি ইরাকি গণমাধ্যম। এর একদিন আগে জিকার প্রদেশের নাসিরা শহরে মার্কিন একটি রসদবাহী বহরে বোমা হামলা হয়। তার আগে অল্প কয়েকদিনের ব্যবধানে মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে। গত বছরের 3 জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবীগঠ বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আর সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসকে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে। এরপরই ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পরাজয় এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাবেক এক নেতা। রিপাবলিকান পিপলস পার্টির সাবেক নেতা আয়োটুক আটিসি বলেছেন, আমি দেখতে চাই যত দ্রুত সম্ভব এরদোগানের ক্ষমতা ছেড়ে চলে গেছেন, এটা খুবই পরিষ্কার, কিন্তু কীভাবে? গণতান্ত্রিক উপায় নির্বাচন দেওয়া হোক এবং আমরা তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করব, খোলাখুলিভাবে বলছি, আর এসব অর্জনের জন্য আমি জীবন দিয়ে দেব। এই ইস্যুতে সর্বোচ্চ আমরা এতটুকু উৎসর্গ করতে পারি। এ কর্মসূচিতে অন্যান্য বক্তব্যের পাশাপাশি এই রাজনীতিবিদ বলেন, আমি কেবল অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ক্ষমতাচ্যুত করার কথা বলেছি। তিনি আরও জানান, হাজারো সরাসরি সম্প্রচারে আমরা অংশগ্রহণ করেছি, আমার কথাগুলো কি তা দর্শকদের জানেন। গণতান্ত্রিকভাবে এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে আমি সব কিছুই করতে রাজি আছি। চলতি মাসের শুরুতে বিরোধী সাংবাদিক ক্যান অ্যাটকলি বিতর্কিত একটি মন্তব্য করে আলোড়ন তুলেন। তিনি বলেন, এরদোগানকে ক্ষমতা থেকে সরাতে ব্যাপক গণবিক্ষোভ দরকার। 2001 সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির গঠনের পর থেকে তুরস্কের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসছেন এরদোগান। তার নেতৃত্বে দলটি গতিশীল পায় এবং 2002 সালে 3 নভেম্বর নির্বাচনে 34.28% ভোট নিয়ে নেতৃত্বে স্থানে চলে আসেন। এরপর থেকে দলটি 6 সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিটিতে জয়ী হয়েছে নেকে পার্টি। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচমেন্ট করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এখন তা পাঠানো হয়েছে সিনেটের কাছে। সিনেটে ওই প্রস্তাব নিয়ে আলোচনার আগে মঙ্গলবার ভোটাভুটি হয়েছে।
ভোট নেওয়া হয়েছে ইমপিচমেন্ট ট্রায়াল বাতিল করা হবে না হবে না তার জন্য। সেখানে দেখা গেল মাত্র 5 জন রিপাবলিকান সদস্য ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই প্রস্তাব 55-45 ভোটে খারিজ হয়েছে। কিন্তু এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে সিনেটে এবারও ট্রাম্পকে ইম্পিচ করা খুবই কঠিন কাজ, কারণ মার্কিন সংবিধান অনুসারে উপস্থিত সদস্যদের 2/3 ভোট পেলে তবেই সিনেটে প্রেসিডেন্টকে ইম্পিচমেন্ট করা যাবে। ফলে মূল প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় রিপাবলিকান সদস্যরা মত বদল না করলে ট্রাম্পকে ইম্পিচ করা যাবে না। এখন পর্যন্ত সিনেটে মাত্র 5 জন রিপাবলিকান ট্রাম্পকে ইম্পিচ করার পক্ষে। সিনেটে ট্রাম্পের ইম্পিচমেন্ট ট্রায়াল হবে আগামী 8 ফেব্রুয়ারি। সিনেটে ট্রায়াল বন্ধ করার প্রস্তাব এনেছিলেন রিপাবলিকান সদস্য রান্ড পল। তিনি বলেছেন, এই হার আসলে জয়, আমাদের প্রস্তাবের পক্ষে 45টি ভোট পড়া মানে ইম্পিচমেন্ট ট্রায়াল অর্থহীন হয়ে গেল। পলের যুক্তি ছিল, ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট নয়, তাই এখন তার বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনা যায় না বা তা নিয়ে বিতর্ক করা যায় না। ডেমোক্রেটরা অবশ্য পলের যুক্তি খারিজ করে দিয়ে বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকার সময় ক্যাপিটল নিয়ে যে অপরাধ করেছেন তার জন্য তাকে ইম্পিচ করা যায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান মাহমুদ ওয়েজি বলেছেন, ইরানে হামলার শক্তি দখলদার ইসরায়েলের নেই, তাদের এই ধরনের কোনো পরিকল্পনাও নেই। তিনি আজ ইসরায়েলের সামরিক বাহিনী প্রদানের হুমকির জবাবে কথা বলেছেন। মাহমুদ ওয়াইজি আরও বলেছেন, ইরানি সহ এই অঞ্চলের মানুষ দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্ক অবহিত রয়েছে। তারা আসলে এই ধরনের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়, মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চায়। প্রেসিডেন্ট রুহানির দফতরের প্রধান কর্মকর্তা বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র বাহিনী অত্যন্ত অভিজ্ঞ। যেসব মহড়া আমরা চালাচ্ছি তা থেকে সবার কাছে এই বার্তা স্পষ্ট যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে আমরা অত্যন্ত আন্তরিক। ওয়াইজি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার দখলদার ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত না হয়ে অন্য দেশগুলোর সরকারের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়। যাই হোক, ইসরায়েলের বর্তমান হুমকি কেবলই তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। গতকাল বর্ণবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেছেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানের হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।